যেমন বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই ছোট্ট বয়সে মাতার লেখাপড়া করাইবার জন্য যখন বাগদাদ শরীফে পাঠাইলেন, যাওয়ার আগে আস্তিনার ভিতরে আস্তানার ভিতরে জামার ভিতরে 40টা দেরহাম সেলাই করে দিয়ে দিয়ে মা বলেছিলেন, তুমি যেখানেই যাইবা যেখানেই থাকবা সব সময় সত্য বলবা মিথ্যা বলতে পারবা না। এই ছোট্ট আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই ডাকাইতের কবলে পড়ে গেলেন কাফেলার সঙ্গে যখন রওনা দিয়া, ডাকাইতের কবলে পড়ে গেল, সবার নিকট থেকে মাল সামান নিয়ে গেল, বড় পীর আব্দুল কাদের জিলানির নিকট থেকে কোনো কিছুই পায় নাই। কিন্তু আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই ডেকে ডেকে বললেন, ডাকাই শোনো, তোমরা আমার নিকট থেকে কোনো কিছুই পাও নাই, কিন্তু আমার নিকটে 40টা দেরহাম আছে। ডাকাতরা ডেকে বলে, কি বলো ছোট বাচ্চা, মিথ্যা কথা কেন বলো? তোমার পকেট তল্লাশি করলাম, পুরা দেহ তল্লাশি করে কিছুই পেলাম না, তুমি কেন মিথ্যা বললা? আমি মিথ্যা বলি নাই, আমার জামার ভিতরে আমার মা সেলাই করে 40টা দেরহাম আমার পড়ালেখার খরচ দিয়ে দিয়েছিলেন। ডাকাত সর্দার অবাক হয়ে গেছে, কি বলো কোথায় আছে দেখাও, জামার ভিতরে 40টা দেরহাম। যখন মুসলমান পাওয়া গেল, ডাকাত সর্দারের নিকটে ছোট্ট আব্দুল কাদেরকে নিয়ে যাওয়া হলো। ডাকাত সর্দার ডেকে ডেকে বলে, এ বাচ্চা পকেটে টাকা নাই, পকেটে শূন্য, পুরা দেহ তল্লাশি করে কিছুই পাওয়া গেল না, তুমি কেন বললা? না বললে তো পারতা। বড় পীর আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয়, আমার মা শিখাইছি আমি যেন কখনো মিথ্যা না বলি, আমার মা আমারে শিখাইছে আমি যেন সত্য বলি। ডাকা সর্দার চোখের পানিগুলো সেরে সেরে দিয়ে বলে, হারি, যে ছোট বাচ্চার জবান থেকে কোনোদিন মিথ্যা বের হইল না, আমরা যেই কাজটা করতেছি আসলে এই কাজটা তো উচিত নয় অনুচিত, যা আজকের থেকে আমরা তওবা করলাম, জিন্দিগিতে আর কোনোদিন ডাকাতি করব না। সত্য মানুষকে মুসলমান বাইরা বিজয় দান করি, এজন্য আল্লাহ রসুল বললেন, জবানটার হেফাজত করবা, তুমি মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাইবা। আল্লাহ রসুল বলেন, আমার উম্মত যদি দুইটা জিনিসের গ্যারান্টি দেয়, আমার জিম্মাতে আমার উম্মতগুলোকে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিব। বুখারীর হাদিসের মধ্যে আসছে, মাইয়াজমাল্লিমা বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। এক নম্বরে আল্লাহ রসুল বলেন, যারা দুই ঠোঁটের মাঝখানে জিব্বা হেফাজত করবি আর দুই রানের মাঝখানে লজ্জাস্থানকে হেফাজত করবি, অবৈধ জিনা বেবিচার যারা করবে না লজ্জাস্থানকে যারা হেফাজত করবি, আল্লাহ রসুল বলেন, ওই উম্মতগুলোকে আমার জিম্মাতে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিব। এদেরকে জান্নাতে নেওয়ার, জান্নাতে নেওয়ার পক্ষে আমি রসুল কাজ করব। আল্লাহ রসুল বলেন, চার নম্বরে যে কাজগুলো আমার উম্মত করবে, অমুক ছিল রিয়ান, বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিলেন, কাপড়হীন মানুষকে কাপড় দিলেন, লুঙ্গি নাই লুঙ্গি কিনে দিলেন, জামা নাই জামা কিনে দিলেন, মহিলার কাপড় নাই কাপড় কিনে দিলেন, মহিলার লজ্জা ডাকার মতন কাপড় আপনি তাকে দান করলেন। আল্লাহ রসুল বলেন, এই কাজটা যারা করবি এই মানুষটাকেও আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য আকাঙ্ক্ষিত হয়ে আসি। পাঁচ নম্বরে আল্লাহ রসুল বলেন, ওমান সাল্লা আলা হাবিবির রহমান, পাঁচ নম্বরে যারা অধিক হারে আল্লাহর নবীর ওপরে দুরুদ শরীফ পড়বি, চলন্ত অবস্থায়, হাঁটা অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় বড় দুরুদ শরীফ পড়তে না পারলো, আমরা যেমন তিন বেলা ভাত খাই আর অন্য কিছুও খাই, আল্লাহ রসুল বলেন, এইটা তুমি নিয়ম করে নিলে সকালে নাস্তা দুপুরের খাবার রাতের খাবার, তুমি আমার উপরে দুরুদ শরীফ পড়াটা একটু নিয়ম করে নাও, দিনের যে কোনো একটা অংশে আধা ঘন্টা, রাতের যে কোনো একটা অংশে একটা ঘন্টা আমার উপরে দুরুদ শরীফ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় দুরুদ পড়তে পারি নাই, ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল বলেন, যার আমল নামায় যত বেশি দুরুদ পাওয়া যাবে, হাসরের ময়দানে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ যারা হাজির হবে, সকল মানুষের মধ্য থেকে যেই লোকটা আমার উপরে দুরুদ শরীফ প্রবেশ করবে সে আমার কাছাকাছি থাকবে, আমার চোখের সামনে তারা থাকবে। মক্কার একজন লিডার, মক্কার একজন নেতা,
নাম হলো ওকবা। নবীরে বড় মহাব্বত করেন, নবীরে বড় ভালোবাসেন। ওই ওকবা ছিলেন বড় ব্যবসায়ী। ব্যবসার মধ্যে লাভবান হইলেই মক্কার মানুষদেরকে দাওয়াত দিয়া দিয়া খাওয়ায়, ভালো একটা গুণ। যদিও সে কাফের, কিন্তু তার মধ্যে একটা ভালো গুণ হইল মানুষের মেহমানদারি করা। এই ওকবা আল্লাহ নবীর রহমাতাল্লিল আলামিনের কালমা পড়ে নাই, সিরিয়ার থেকে ব্যবসা করে লাভবান হইয়া ঘরে আসার পর এইবার মনে মনে চিন্তা করতেছি, আমি একজন ভালো মানুষ দাওয়াত দিয়া খাওয়াবো। ওনার চোখে ভালো মানুষ কি? যদিও সে কালমা পড়ে নাই, মক্কানগরীর মধ্যে ওকবার চোখের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসঙ্গে জোরে কোন সুবহানাল্লাহ। যদিও সে কালমা পড়ে নাই, কিন্তু তার চোখে মুহাম্মদ বড় ভদ্র, মুহাম্মদ বড় ভালো। মুহাম্মদ নবীর ঘরে গিয়ে, বাড়িতে গিয়ে বলে, মুহাম্মদ তোমার সঙ্গে আমার কিছু আলাপ আছে, কথা আছে। ওই ওকবার সামনে আল্লাহ নবী ডাক দেখে, ওকবারে বলো কি কথা বলার জন্য আসছো বলো। কয়, আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আসছি, আপনি আমার বাড়িতে আমার দস্তরখানে খানা খাবেন। নবীজি কয়, ঠিক আছে, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম। আল্লাহ নবী কাফের তারতম্য করে নাই, ঠিক আছে দাওয়াত গ্রহণ করলাম। যত সময় আল্লাহ নবী ওকবার বাড়ির দস্তরখানে গিয়া হাজির, আল্লাহর নবী চিন্তা করে, খাওয়ার আগে আগে আমি একটা কাজ করি, আমার দায়িত্বটা আমি পালন করি। কয়, কি দায়িত্ব? কয়, ওকবারে আমি কালিমার দাওয়াতরা দিয়ে ফেলি, দস্তরখানে হাত দেওয়ার আগে আমি তাকে কালিমার দাওয়াতরা দিয়ে ফেলি। আল্লাহ রসুল ডেকে বলে, ওকবারি আমি তোমার খানা খাইব, তোমার দস্তরখানে আমি বসবো। তার আগে বলি, আমার যেই মিশন, ওই মিশনের কাজটা আমি করে ফেলি, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকবা চিন্তা করি, মুহাম্মদ যেহেতু আমার ঘরে চলে আসছে, এখন কালমা না পড়লে কেমন দেখা যায়? মুহাম্মাদের খাতিরে, মুহাম্মাদের সম্মানে ডাক দিয়া কয়, জান আমি কালমা পড়ে নিলাম, আমি পড়লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। কালমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবী খানাও খাইলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রসুল তারে কালমা পড়ে বিদায় হয়ে গেলেন। এই দিক দিয়ে ওকবার বন্ধু বান্ধব যারা আছে এই খবর চতুর্দিকে ছড়ায় গেছি। বন্ধু বান্ধবরা এসে ডেকে ডেকে বলে, ওকবারে কি কাজ করলি? সব জায়গাতে তোর অবদান আছে, মদের আড্ডাখানায় তোরে আমরা পাই, জুয়ার আসরও তোরে আমরা পাই, জিনার আসরও তোরে পাই, তুই এখন কাজটা কি করলি? মুহাম্মাদের কালমাটা তুই পরে ফেললি। ওকবা ডাক দিয়ে বলে, মুহাম্মদ আমার বাড়িতে আসছে, কালমা না পড়লে মুহাম্মদ খানায় হাত লাগায় না, এই জন্য আমি মুহাম্মাদের কালমাটা পড়ে নিয়েছি। বন্ধু বান্ধবরা ডেকে বলে, মুহাম্মাদের কালমা না ছাড়লে তুই আমাদেরকে পাবি না, মুহাম্মাদের কালমাটা ছেড়ে দিতে হবে। অনেক লম্বা ইতিহাস। বন্ধু বান্ধব সবাই মিলে বলল, মুহাম্মদ মুহাম্মাদের কালমা ছেড়ে দে। ওকবা চিন্তা করে, মুহাম্মদকে রাখবো না বন্ধু বান্ধব রাখবো? তার নিজের বন্ধুরা ডেকে বলে, আমরা তোর সঙ্গে নাই, তুই মুহাম্মাদের কালমা না ছাড়লি। শেষ পর্যন্ত সে মুরতাদ হয়ে গিয়েছিল, সে কালমাটা রাখতে পারে নাই, কিন্তু তার মধ্যে একটা ভালো গুণ ছিল, সে মানুষকে মেহমানদারি করাইতো। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতেরা যারা ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবে, এরা মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। তাহলে তিনটা গুণের কথা বলা হইল। এক নম্বরে মুসলমান কোরআন শরীফ পড়বেন, দুই নম্বরে জবানটার হেফাজত করবেন, ওয়াদা যা করেছি আমার শির চলে যাবে, আমি ওয়াদা নষ্ট করবো না, আমি ওয়াদা ঠিক রাখবো, আমি কথায় কথায় মিথ্যা বলবো না। তার কারণ, মানুষ যখন মিথ্যা বলে, রহমতের ফেরেশতা তার থেকে ভেঙে যায়।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা মিথ্যা বলে এরা ধ্বংস হয়ে যায়। সাময়িক যদিও দেখা যায় বিজয়, কিন্তু মুসলমান দেখা যায় একটা সময় এসে পরাজয় হয়ে যায়। আবার দেখা যায় সত্যবাদীর মানুষেরই কারণে অনেক সময় মানুষগুলো আল্লাহওয়ালাও হয়ে যায়। এজন্য মুসলমান বাইরারি আল্লামা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই বলেন, হজ করার জন্য রওনা দিলাম, এমন সময় তাকে দেখলাম আল্লাহু আকবার বলেন জোরে, আরে একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাবা তার সন্তান নিয়ে হজে রওনা দিল, মাঝখানে যাওয়ার পরে আব্বা অসুস্থ হয়ে মারা গেল। ছেলেটা আব্বার চেহারার দিকে তাকায় দেখে চেহারাটা কালো হয়ে গেছে, চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আব্বাকে ঢাইকা ছেলেটা পাশে বৈশা কান্না করে। এই মরুভূমি এলাকার মধ্যে আশপাশে মানুষ নাই, কেউ নেই, আব্বা মারা গেল, কে জানাজা পড়াবে, কে কাফন পড়াবে, কবর কে খনন করবে, কিংকর্তব্য মর হয়ে গেছে চিন্তায় চিন্তিত। এমন সময় ছেলেটা আব্বার মৃত লাশের কিনারায় যখন বসে আছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে ধপধপে সাদা চেহারা বলে একটা মানুষ তার আব্বার চেহারার মধ্যে হাত বুলাইতেছে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মিটুলাসের কিনারায় বসে ধপধপে সাদা পোশাক পরা চেহারা বড় সুন্দর আব্বার চেহারার মধ্যে হাত বুলাইতেছি, তাকায় দেখে চেহারাটা নূর হয়ে গেছে, চেহারাটা আলোকিত হয়ে গেছে। বিষণ্ণ চেহারা ছিল, চেহারাটা কেমন জানে হয়ে গেছিল, চেহারা আগের মতো হয়ে গেছে। ছেলেটা ওই ধপধপে সাদা নুরানি চেহারাওয়ালা লোকটাকে ধইরা বলে, আপনি কে, আপনার পরিচয় কি? এই নীরবে নির্জনে পাহাড়ি এলাকায় আমার কেউ নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই, আব্বাকে নিয়ে হজে রওনা দিয়েছিলাম, পথিমধ্যে আমার আব্বা অসুস্থ হয়ে মারা গেল, কে আপনি, আপনার পরিচয়টা বলেন। আব্বার চেহারা নষ্ট হয়ে গিয়েছিল, আপনি হাত বুলাইছেন, চেহারা ভালো হয়ে গেছে, আপনি কি? ওই মুহূর্তে যেই লোকটা চেহারায় হাত বুলাইছে, উনি ডাক দিয়া কয়, তুমি চিনবা না, আমার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ছেলেটা হা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদিয়ার বলে, কি গো, এই মরুভূমি এলাকায় কেউ নাই, আমার আত্মীয় স্বজন আশপাশে কোনো বাড়ি ঘর নাই, আপনি কোথায় থেকে আসলেন, কেন আসলেন বলেন। আমার নবী ডাক দিয়া কয়, যুবক রে, দৈনন্দিন তোর আব্বা আমার নামে 300 বার দুরুদ শরীফ পড়ে, আর ওই দুরুদ একজন ফেরেশতা আমার রওজার মধ্যে পাঠাইয়া দেয়, কিন্তু আজকে ওই ফেরেশতাটা শূন্য হাতে আমার রওজায় হাজির হয়ে গেছে। আমি তা জিজ্ঞেস করলাম, কিরে দরুদ কই? কয়, হুজুর লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই যুবক ডেকে বলে, আমি ঘুমের গরিব, আল্লাহ নবী রহমতের নবীকে ডেকে বললাম, নবীজি আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, দোকান নাই, কাফনের কাপড় কোথায় থেকে কিনবো, কে জানাজা পড়াবে, কে জানাজায় অংশগ্রহণ করবি? আমার নবী ডাক দিয়া কয়, কান্না করিও না, সকালবেলা দেখবা এই মরুভূমির মধ্যে জায়গা নেবেন এত মানুষ হাজির হবে, চিন্তার কোনো কারণ নাই, কাফনের কাপড় চলে আসবি, সব কিছু চলে আসবি। ওই যুবক বলেন, সকাল হয়ে গেল, আমি তাকায় দেখলাম পুরা মরুভূমিটা পুরা মানুষে ভরপুর হয়ে গেছি। আমি লোকদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা এখানে কেন আসছো জানাজা পড়তে বলো? কয়, তারা বলে, আমাদের আওয়াজ, আমাদের কানে আওয়াজ আসছে, আমাদেরকে কে জানে ডাইকা ডাইকা বলতেছি, মরুভূমির মধ্যে মানুষ, বার্ধক্য মানুষ মারা গেছে, তারা জানাজার মধ্যে যারা অংশগ্রহণ করবো আল্লাহ এদের সব গুনাহ খাতা মাফ করে দিবি, এই জন্য আমরা জানাজায় চলে আসছি। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, তালিল কুরআন, হাফিজিল লিসান, মুতআমিল জিয়ান, মুকসিল উরিয়ান, আমান সাল্লা আলা হাবিবির রহমান। এক নম্বরের কাজ হইল কোরআন শরীফ পড়া, দুই নম্বরের কাজ আমরা মুসলমানেরা জবানটারে হেফাজত করা, তিন নম্বরের কাজ হইল ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানি, চার নম্বরের কাজ হইল বস্ত্রহীন মানুষকে বস্ত্র দান করা, পাঁচ নম্বরের কাজ হইল নিয়মিত যখন যখনই সময় পাওয়া যাবে আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়া। এই কাজগুলো যারা করবেন, মরবেন তো আল্লাহর জান্নাতে চলে যাবি। আল্লাহ পাক রব্বে কারিম আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, যারা সন্ন্যত।